বাংলাদেশ আন্দোলনে আহলে ইসলাম মোহতারাম সভাপতি হযরতুল আল্লামা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ভুঁইয়া। আমাদের পার্টির সংগঠন বাংলাদেশ আন্দোলন তালাবি ইসলামিয়া আজকে 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই সম্মেলন আয়োজন করেছে। আজকের সম্মেলনের যোগ্য সভাপতি, আজকের সভায় উপস্থিত মেহমানবৃন্দ, আমার প্রিয় ছাত্র তালাবি ইসলামিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে আঞ্জুমানে আলিস্তার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক সুদীর্ঘ 39 বছরের দিনের কাজী হিসাবে ইতিহাস করার এই সংগঠনকে তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের দিন, মনোনীত দিন ইসলাম, ইসলামকে দিন হিসাবে পেয়েছি, রাসূলের পাশে ইসলামকে আমরা নবী হিসাবে পেয়েছি। এই ইসলাম আমাদের নিকট অত্যন্ত করুণ ইতিহাসের মাধ্যমে এসেছে। এই ইসলামী জীবন, ইসলামের হুরমত রক্ষার জন্য হাজার লক্ষ মানুষের কুরবানি জমিতে হয়েছে। আজও ইসলামের হুরমত রক্ষার জন্য, ইসলামের তহজিব তহদ্দুল রক্ষার জন্য, ইসলামের ইতিহাসকে সঠিক দ্বারা প্রবাহিত করার জন্য এবং ইসলামের বিরুদ্ধবাদী সকল শক্তির বিরুদ্ধে মোকাবিলা করার জন্য বাংলাদেশ আন্দোলন তালাবি ইসলামে প্রস্তুত রয়েছে। তালাবি ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দের মাধ্যমে আজকের এই একটি সমৃদ্ধ ইতিহাস তৈরি করে এসেছে, সেই সাবেক নেতৃবৃন্দের প্রতি আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আরো সুপ্রদার হওয়া প্রয়োজন যে এই জমিনে ইসলামকে রক্ষার জন্য, আমানতদারির জন্য যারা কুরবানি দিয়েছেন, সাইয়েদা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি তার হাত দিয়ে দিতেন তার মস্তক কিছু হতো না। তিনি মস্তক বাঁচানোর, হাত বাঁচানোর জন্য তার মস্তককে তিনি কুরবান করেছেন। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, আল্লাহ নবীর দফনের আগে একদল মুসলমান মুরতাদ হয়ে গেল, যারা বললো যে নবী না ইয়ার আদান একাউন্ট কে দিবে, যাকাতকে আদায় করবে, নামাজে কে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার 2 বছর 2 মাস 8 দিনের শাসন আমলে এই সমস্ত মুরতাদ এবং মুসাইলামার মতো মৃত্যুর নবীদের বিরুদ্ধে জেহাদ করে মুমিন মিল্লাত, মুসলিম মিল্লাতকে তিনি হেফাজত করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার দীর্ঘ খেলাফত আমলে তিনি ইসলামের পূর্ণ রক্ষা করেছেন, তিনি শাহাদত বরণ করেছেন, কিন্তু ইসলামকে গ্রহণ করতে পারেন না।
উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছেন কিন্তু ইসলামের ক্ষতি হতেছেন নাই। আর আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল শহীদ হয়েছেন তার কবরের জন্য নিরাপত্তাটা পালন করছিল মুসলমানদের একদল যারা কোরআন প্রেমিক হয়ে গিয়েছিল নবীকে বাদ দিয়ে, সেই খারিজিরা তার কবরকে ভেঙে ফেলার দ্বারা নিযুক্ত ছিল, তাকে গোপনে তাকে কবরস্থ করা হয়েছিল। এই হচ্ছে ইসলামের মর্মান্তিক ইতিহাস। হুসাইন মুস্তফাকে বিষ পানে শহীদ করা হয়েছিল, হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার পরিবার পরিজনের সামনে তার মস্তক নিমজ্জিত করা হয়েছিল। এই হচ্ছে ইসলামের ইতিহাস। আমাদের আগামী সালফে সালেহীন আইনে মুস্তাহিদিন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বিষ পানে তাকে শহীদ করা হয়েছে। আমার ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে তাকে চিহ্ন ছিল না। এটি ইসলামের ইতিহাস। তিনি মাজার প্রতিষ্ঠিত করে শুধু যান নাই, তিনি এই ইসলামের হুরমত রক্ষার জন্য শরীরকে তিনি গাঁজা করেছেন কিন্তু ইসলামকে গ্রহণ নিতে হতে যান তার ইসলামের সঠিক দ্বারা এবং বিকৃত দ্বারা রয়েছে। আজও পৃথিবীতে শত কোটি মানুষ আছে যারা বলে আল্লাহ নাই, যারা নাস্তিক। আজও শত কোটি এমন রয়েছে যারা বলে যে আল্লাহর সন্তান হচ্ছেন ছেলে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। শত কোটি এমন রয়েছে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে দাবি করছে। আজকে শত কোটি এমন রয়েছে যারা মিথ্যাকে প্রতিবাদ করতে চায়। কথা সত্য না সত্য? 150 কোটি মানুষ পৃথিবীতে রয়েছে। এই 150 কোটির মধ্যে তালামিজে ইসলামের দেশে 90% মুসলমানদের দেশে তালামিজে ইসলামের পৃথক বৈশিষ্ট্যের প্রয়োজন কেন, এই বিষয়টি আমি উল্লেখ করতে চাচ্ছি। আজকে 150 কোটি মুসলমানের মধ্যে শিয়া সম্প্রদায় রয়েছে, তাদের মধ্যে 4-5টি ফিরকা রয়েছে। এক ফিরকা মনে করে যে আমি হচ্ছেন আল্লাহ, আরেকটা মনে করে যে তিনি হচ্ছেন নবীদের চেয়েও বড় মাসুম, তিনি হচ্ছেন নবীদের চেয়েও মর্যাদা। আরেকজন বিশ্বাস করে যে জিব্রিল আমিন ভুল করে এসে রসুলের পাখির নিকট অভি পৌঁছে গেছেন, একজন বক্তার ছিলেন আমি। আরেকজন বিশ্বাস করে আবু বকর অবস্থান বিষয় নিয়ে আমি হচ্ছে পরিবার সবচেয়ে বড় উপযুক্ত ব্যক্তি। এই বিভ্রান্তিকর মুসলমানদের সংখ্যা পৃথিবীতে 150 কোটির মধ্যে কিন্তু 100 কোটির কম। আবার এর মধ্যে খারিজি রয়েছে, লামাবাদী ও হাবি মওদুদিরা রয়েছে। আজকে ইসলামকে নিয়ে যারা বাণিজ্য করছে তাদের মতো ভ্রান্ত আকিদার দলগুলো রয়েছে এই মুসলমানদের ভিতরে। হকানি মুসলমান, সঠিক মুসলমান যারা ইমান আকিদায় সাহাবায়ে কেরামদের অনুসরণ করে, এই মুসলমানদের সংখ্যা নিরূপণ করার উপায় নেই, তবে নিরূপণ করতে গেলে অনেক কিছু। আজকে আমাদের দেশ বাংলাদেশ, যে দেশে কিছুদিন আগে শুনলাম যে দেশের কাদিয়ানিরা নাকি ইসলাম আক্রমণ, বাংলাদেশে যদি কাদিয়ানিরা ইসলামা করে বাংলাদেশের ইসলাম তো আর রসুলের পাখির ইসলাম থাকলো না, গোলাম কাদিয়ানি ইসলাম। আজকে বাংলাদেশে তামসার পর তামসা চলছে, লাঠের বাহিনীকে ইসলামের আদর্শ মনে করে টঙ্গির ময়দানে একটা সাড়ে লড়াই সৃষ্টি করা হয়েছে। আজকে মসজিদ গুলা দাঙ্গা পরিণত হয়েছে, কেন্দ্রস্থলে পরিণত হচ্ছে। এই বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে যারা নিজেকে নিজের সমস্ত ইজ্জতকে গুণরিত করতে রাজি, কিন্তু ইসলামকে গুণরিত করতে রাজি নেই, সেই কাফেলার, সেই বিপ্লবী কাফেলার নাম হচ্ছে তালাম ইসলাম। এটি যে সাধু সমাজকে একটি মোটরসাইকেল কিনে সে তার ইমান বিক্রি করে। মোটরসাইকেল তো 6 লক্ষ টাকা 2 লক্ষ টাকা মূল্য আছে, একটা ছাড় কারণে আজকে মানুষ শিক্ষা শক্তি দিয়ে দেয়। এই হচ্ছে বর্তমান মুসলিম সমাজের অবস্থা। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু একমাত্র হাত বাঁচানোর জন্য তার পরিবার পরিজন সহ 17 জন পরিবারবর্গ সহ একত্রিত হয়ে মাথা দান করেছেন, কিন্তু আল্লাহ নবীর ইসলামকে ব্যবহার করতে পারেন না। সেই সেই যুগের তারা ছিলেন, আজকের যুগে আমরা রয়েছি। আল্লাহ নবীর দিনকে হেফাজতের জন্য আমরা যেকোনো কোরবানি করার জন্য প্রস্তুতি রাখতে হবে। গতকালকে আমি শুনলাম যে মিস্টার আব্দুর রাজ্জাক জামাত ইসলামকে পদত্যাগ করেছে, কারণ তিনি বলেছেন যে স্বাধীনতা বিরোধীকারী হিসাবে এদেশের মানুষ ক্ষমা করবে না। আর এটা একটি কারণ, আরো বড় কারণ হচ্ছে যে স্বাধীনতা শুধু বিরোধী সেরা ছিল না, এটা মানবতা বিরোধী অপরাধী ব্যক্তি ছিল। আরেকটি কারণ,
তিনি অত্যন্ত দক্ষতার সাথে তিনি বলেছেন, কিন্তু তার সাহস এখনো জায়গায় আসে নাই। আশা করি তার শুভবুদ্ধি উদয় হবে। এতে সে ইসলামী হুকুমত ইসলামী বাজার গ্রহণ করতে হবে, এবং আমি বললাম দিনদারের পরিবর্তে দুনিয়াদার মানুষ স্বীকার করেন না যে এ দেশের মুসলমানরা প্রমাণ হবে যে সেই বাচ্চাও ইসলামের রূপক কতটুকু রক্ষা করতে পারেন নাই, একজন একজন দিনদার একজন নিরীহ মহিলা রাবিয়া বসুর তার ইসলামের সৌন্দর্য তার কারণটা কি ছিল? রাবিয়া বসুর উপর আল্লাহ সন্তুষ্ট ছিলেন, তিনি তার পর উপরে সেই পিতৃরা হাজার হাজার শূন্য সমাবেশ করছিল, তাদের আগের মতো এক ফকিরের লুটার সাথে দিনের সাথে যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন, এটা যে 60 বছরের রাজনৈতিক ইতিহাসে সেটা সম্ভব হয়। এদেশের শিক্ষানীতির ক্ষেত্রে যে অবদান রেখেছে, 65 বছর পরে শিক্ষানীতি প্রণীত হয়েছে, সেই শিক্ষানীতিকে রাষ্ট্রের পরিবর্তে মদিনামুখী করে দেওয়া একমাত্র কৃতিত্ব হচ্ছে আঞ্জুমান আল-ইসলাহ। এটা সম্ভব এই জন্য যাদের মধ্যে ইসলামের দরদ রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, খোদাবিরতা রয়েছে, তাদের পক্ষে এটা সম্ভব। সুতরাং এই দেশে অনেক অনেক শক্তি কাজ করতেছে। আপনাদেরকে শুধুমাত্র আকিদার বিষয়ে আপোষ থাকলে হবে না, এই দেশে অপসংস্কৃতির বিরুদ্ধে আপনারা আপোষ থাকতে হবে, এদেশের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আপনারা আপোষ থাকতে হবে, এদেশের ছাত্র সমাজকে যাতে বিভ্রান্ত করে তাজ্ঞানিক অনুলম্বন করাতে না পারে সে বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক তার দায়িত্ব রয়েছে, কেবল স্লোগান ধরে আপনাদের কাজ নয়, এদেশের প্রতিটি ঘরে ঘরে সুন্নিতের দাওয়াত পৌঁছানো, আমাদের গ্রামের মহব্বতের বীজ বপন করা, এটি হচ্ছে তারা মিশন সত্য বড়। ৩৯ বছরের মধ্যে কোন জঙ্গি তৎপরতায় কোন আইন শৃঙ্খলা বিরোধী কোন কাজে তালামি ইসলামে লিপ্ত হয়নি। সুশৃঙ্খল জাতি হিসাবে একটি সুনিপন কর্মসূচির মাধ্যমে এই সংগঠন তার 39 বছর অতিক্রম করেছে। এটি আমাদের গর্বের বিষয় এবং এই গর্বকে ধরে রাখতে হবে। এই গর্বের কারণে গ্রামের অনুসরণে আমাদের জীবন অতিবাহিত করে আমরা সেই গর্বের কারণে ধরে রাখতে হবে। এদেশের ইসলাম ইসলামের উপাদানকারী সংগঠন হিসাবে ছাত্র সমাজের মধ্যে আপনারা এই প্রতিনিধিত্ব করতে হবে এবং একথা আপনাদের আত্মবিশ্বাস থাকা উচিত। যাদের কথা আমি উল্লেখ করলাম যে রাজা বাদশারা যেখানে ইসলামের সুযোগ রক্ষা করতে পারেনি, সেখানে এক রাজা বসুনি জামাত পর্যন্ত ইতিহাস রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3-4 লক্ষ দিরহাম
সাগরে ফেলে দিলেন তার সত্যতাকে রক্ষা করার জন্য, তার বিশ্বস্ততাকে তিনি প্রমাণ করার জন্য। তাই তো তিনি আদর হয়েছে আলাপ পর্যন্ত তিনি সমাধানিত কাজ করেন। এই জন্য আপনাদেরকে দুনিয়ার সমস্ত স্বার্থের উদ্যোগে ইসলামের হেফাজতকারী হিসাবে আত্মত্যাগ করতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে আমার ইজ্জত হুরমত আমার বিক্রি করতে পারি, আমি লাঞ্ছিত হতে পারি, আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, কিন্তু ইসলামকে ক্ষতিগ্রস্ত হতে দেবো না। যদি এই মধ্যে আমরা বিশ্বাস হতে পারি লাজ লজ্জা ভয় এই তিনে নয়, তাহলে আমরা আল্লাহ নবীর প্রতিনিধিত্ব করা আমাদের পক্ষে সম্ভব হবে। সাহাবায়ে কেরাম সেই দায়িত্ব নাম দিয়েছিলেন হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। মুসাইলামা প্রথমে এক হাত কেটেছিল, আবার জিজ্ঞেস করেছিল আতা সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, তিনি বলেছিলেন না। পাঁচটা প্রশ্ন করেছিল আতা সাধু আমি রসুল্লাহ, তিনি বলেছেন না আসমাও আমি শুনতে পারি। তার আরেক হাত কেটেছিল, দুই হাত চলে গিয়েছে, এক পাও কেটে ফেলেছে, আরেক পাও কেটে ফেলেছে, হাত পাও চারটেই চলে গেছে, কিন্তু তিনি আল্লাহ নবীর দিনকে পুরোদিত করেন নাই, তিনি দিনের পক্ষে সাক্ষী দেন। তারপর তার শরীরের কুষ্ঠের টুকরা উঠানো হয়েছে, এত জুলুমের পর জুলুম তিনি সহ্য করেছেন। আহমদ হাবলের ব্যথাঘাতের কথা কি একটু সহজে মেনে নিচ্ছেন আপনারা? একজন ইমাম যিনি মুসলিম সমাজের সমাদৃত ছিলেন, কিন্তু তার উপর ব্যথাঘাত করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ তাকে চুলকানি মুখে দিয়ে তাকে কাদের করে মদিনার গলিগুলিতে ঘোরানো হয়েছে হুকুমতের শাসকরা, সেটা কি আপনারা অতি তুচ্ছ মনে করতেছেন? আপনাদের উপরে কোনো খুদের সেটা এখন আসেনি, আপনার ইজ্জত বেশি ছিল না পুতুলি সাহেবের ইজ্জত বেশি ছিল কথা বলে? আপনি ইউনিভার্সিটির প্রস্তাবের জন্য শর্ত দেওয়া হয়েছিল পুতুলি সাহেব যদি ঢাকাতে আসেন তাহলে স্বীকার করেছিলেন ইসলামের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে। কোন কোন জিল্লতি আছে আমার ব্যক্তি সত্তাকে নষ্ট করতে পারে, কিন্তু আমার সার্থক জীবন চাই ব্যক্তি সত্তা ধ্বংস হয়ে আমার ইসলামের দণ্ডকে আমি গ্রহণ করতে পারি, তাহলে আমার স্বার্থ জীবন করে। সেই মন মানসিকতা, সেই হিম্মত, সেই জজ্বা যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে এ দেশে সঠিক আকিদায় বিশ্বাসে আউলিয়া কেরামের অনুসারী সংগঠন কালাম ইসলামের কোনো বিকল্প কোনোদিন হবে না। এটি তাকওয়ার রূপে প্রতিষ্ঠিত, আউলিয়া কেরাম দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য আমাদেরকে সংকল্প নিতে হবে লাল লজ্জা ভয় এইগুলো যদি মাথায় রাখেন, নিজের যদি আত্মসম্মান বোধ যদি ইসলাম থেকে গুরুত্ব দিয়ে দেন, তাহলে আপনাদের দ্বারা সংগঠন করা সম্ভব হবে। আরে ভয় কিসের? আমাদের তো সিগন্যাল আছে, সিগন্যাল যখন হয়ে যায় তখন আপনারা জাপিয়ে পড়বেন, কথা ঠিক না? ঠিক আমাদের তো সিগন্যালের ব্যাপার রয়েছে, সিগন্যাল যখন হয়ে যাবে তখন আপনারা জাপিয়ে পড়বেন, নির্দেশ যখন হয়ে যাবে আপনারা জাপিয়ে পড়বেন, এটাই হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা বিভিন্ন কর্মস্থলে বিভিন্ন অবস্থানে থেকে বিশেষ করে ছাত্র সমাজকে পাহারা দেন, কারণ ছাত্র সমাজকে নাস্তিক বানানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে, এদেশের ছাত্র সমাজকে কাজী বানানোর জন্য প্রচেষ্টা করা হচ্ছে। এই দেশে আমাদের জানমালের নিরাপত্তা যেমন নিশ্চিত নয়, এদেশে আমাদের ইমান ইসলামের নিরাপত্তা নিশ্চিত নয়। এদেশে আসলে মুসলমান দলদেরকে যে সাড়ে করানো হচ্ছে, সংসা করা হচ্ছে। আজকে এই দেশে আমি জানতে চাই যে সরকারের বোধগম্য কতটুকু হয়েছে আমি জানি না, কারা সরকারকে এই পরামর্শ দিয়েছে? আমি দেখতে পেলাম পত্রিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে শতবার শিক্ষক এবং শিক্ষার্থীরা হচ্ছে মুসলমান, সেই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া একটা সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এই দেশে আমাদেরকে কি হিন্দু বানানোর উপচেষ্টায় লিপ্ত হয়েছে নাকি? এদেশের মুসলমান ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা হবে কেন?
করতে পারি না, সেই গণতন্ত্রের বিরুদ্ধে আমি জাহাজ করতে পারি। তারা কি এটার প্রতিবাদ করতে পারল না? যদি তা সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে জামাতে ইসলামের দুনিয়াদার ব্যক্তি ছাড়া আউলে কেরামের যারা মোটরসাইকেলের বিনিময়ে ইমানকে বিক্রি করবে না, যারা মাসিক বাধার বিনিময়ে রসুলের পরিবর্তে গোলাম মধ্যে নবী বানাবে, যারা খারিজি হয়ে ঐক্যবদ্ধ করাই হচ্ছে তালাবী ইসলামের মূল বেটা। এজন্য আমরা আমি লক্ষ্য করতেছি জানি তালাবী ইসলামের কর্মীদের মধ্যে একটা একটা স্পষ্টতা কথা এসেছে, যেমন আমি কথা বলবো আমি এখানে লজ্জিত হব না। আরে বাবা, আল্লাহর জন্য যদি লজ্জিত হতো সাক্ষাৎ তো পুরুষ সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর জন্য লজ্জিত হবে। যদি তুমি সেই পর্যায়ে যেতে পারো তাহলে তুমি রসুলের পাশের গুলামে পরিণত হবে। কি মোহাম্মদ সে অপা তুমি তু হাম তেলে হয় দুনিয়াতে আর কি দিয়ে লৌহ কলম তেলে হয়। রসুলের পাশের ইসলামের সেই উত্তরসূরি সাহাবে কেরামরা তাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, গর্দন দিয়েছেন, তাদের শরীরের কুষ্ঠের টুকরা দিয়েছেন, কিন্তু ইসলামের আদর্শকে তারা গুলিবিদ্ধ হয়েছে। আইনা মুস্তাহিদিন তার ব্যথাঘাত পেয়েছে, চুনকালি তাদের মুখে লেপা হয়েছে। আর সেই ইউসুফ আলাইহিস সালামকে চুরির অভিযোগে দাদার উপরে উঠিয়ে চুনকালি মেখে তাকে লজ্জিত করা হয়েছে। তার লজ্জা কমেশনা বেড়েছে, কমেশনা বেড়েছে। সুতরাং আল্লাহর জন্য কুরবানি এই যুগে যুগে চলে আসতেছে, দিনে হেফাজতের জন্য কিছু মানুষ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রিয় মসজিদ তার শরীরে রক্ত দিয়ে কোরআনের ফরকের হেফাজত করেছে, তিনি আল্লাহ রাসূলের মহব্বতের জানটাকে বলন করেছেন, তিনি মার খেয়েছেন।